আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনারারে তিনটা এগ স্যান্ডউইচ দেখাইমো তিন স্টাইলে বানাইয়া। আমি ফয়লারটা স্টার্ট করলাম কেতা দিয়ে আপনারারে দেখাইলাই। এখন আমি হাফ অনিয়ন রাখছি কাঠিয়া, আর এন দেখতে চিলি কাঠিয়া রাখছি, করিয়েন্ডার পাউডার, তান্দুরি মশলা আর থোড়া ব্ল্যাক পেপার দিছি। আর এন দেখতে পারা দুইটা ডিম রাখছি, দেখতে পারা এখানে দুইটা ডিম আছে, আর ফোর স্লাইস আছে ব্রেড, ব্রাউন ব্রেড যেটা ওটা। আর আমি এখানে মেয়োনিজ রাখছি, আর এটার মাঝে তোরা স্মোকি পাপরিকা পাউডার যে তাকে ওটা দিয়া রাখছি এখানে দেখতেও পারা। সো আমি স্টার্ট করে লাম। প্রথমে আমি আমার ফ্রাই প্যানটা বোয়াইছি একটু তেল দিয়া, ওখানের মাঝে এখন থোড়া এক থোড়া অনিয়ন আমি ফয়লা ফ্রাই করিয়া ক্রঞ্চি করিয়া তাকে তুলে লিম। আমার মেয়োনিজও দিবার লাগিয়া এটারে বালায় ক্রঞ্চি করি আপনারা ফ্রাই করবা লাগবে। বেরেস্তা যে মোলাহন বানাই নাকি মোলাহন করে ফ্রাই করে নিবা। দেখো কা আমার অনিয়ন গুণ ওই গেছে, সো এখন আমি এগুন তোরে লামাই দিব। এতনে বেশি জ্বালানি যাইতো নাই, নাইলে তিক্ত হয়ে যাব। এখন আমি ও তেলের মাঝে আমার অনিয়নটা তুলেছি, ওন আবার যে অনিয়ন বাকি অংশ রাখছিলাম ওটা এখন আমি দিলাইব। দিয়া আমি অনিয়নটারে গোল্ডেন ব্রাউন করমু, গোল্ডেন ব্রাউন হয়েছে না পর্যন্ত আমি এটারে ফ্রাই করমু। এখন আমার পেঁয়াজ গুণ বাজা হয়ে গেছে, যত সময় ধরে পেঁয়াজের একটা খাসা গন্ধ আছে গেছে না অত সময় আর কি বাজবা। বাজার পরে আমি এখানে যে তান্দুরি মশলা রাখছিলাম আর পেপার গুঁতা দিলাম, ব্ল্যাক পেপার যেগুলো আছে দিয়া ভালো মিক্স করিয়া দুইটা ডিম দিলাম। আমি দুইটা ডিম দিলাইছি, দিয়া বালা খড়ি লাড়ি লিম, বালা যাতে পেঁয়াজ বালা মিক্স হয়ে যায় পেঁয়াজটা আর কি, নরম মলাম করে লাড়ি লিবা বালায়। এটা কিন্তু খুব সহজ হয়ে যায়, ডিম বাজিল খান ওই গেলে পেঁয়াজটা ওই আনলেও আর ওটা ওই গেলে ওটা শেষ হয়ে গেল আপনারা। আর ওখানে আমি এখানে মাঝে চিলি দিলাম ফাটিয়ে রাখছি যে, আর বাখর পাতাও দিলাম, দিয়া তোলার সময় করে আর নামাই নিম। তখন ওই গেছে দেখতে পারা অমলা নইব, আর আমি লামাই নিম এগুন তারে, আর লামাইয়া ঠান্ডা করার লাগে রাখি দিমু। আর একটা ফানোর মাঝে আমি থোড়া বাটার দিছি, আর দিয়া ফানটারে বয়ে দিম, বাটার যত সময় মেল্ট হয়েছে না মোলাম রাখি দিম আর কি মেল্ট হইবার পর্যন্ত। আমার ফানটা বাটার মেল্ট হয়ে গেছে, আমি যে ওখানে ব্রেড রাখছিলাম ব্রেডটারে আমি মোলাম করে দিয়া আর দিলে আমি থোড়া গরম হইবার লাগে ব্রেডটারে, মোলাম দিলাইব দুই সাইডে থোড়া থোড়া গরম করবো। আর ওখানে যে রাখছিলাম আমি দেখতে পারা পাপরিকা আর মেয়োনিজ, ওখানের মাঝে ওই যে বেরেস্তা রাখছিলাম ওখানে তো রাতলে অমলান বালাই ক্রঞ্চ করে নিবা, তখন ক্রাশ করিয়া ওতর মাঝে আর করে নিলাম আমি। ব্রেডটা অমলাহান কালার হয়ে গেলে লামাই দিবা, আমি আগর দুটাও রাখিছি সো ওগুলো রাখি দাম। আর দেখুন আমি যে অনিয়ন দিছিলাম পাপরিকা দেওয়ার পর যে অমলা খান হয়েছে, আপনারা বানাইবা খালো দেখতে পারবা এটার মাঝখানে একটা নাইস ফ্লেভার আয়। আর এখন আমি এটার ভিতরে স্টফিং করে লাইম ব্রেড গুঁতারে, আমি এখন ব্রেডটারে রেডি করে লিম। পহলে আমি মলা খান লইয়া আর দিলাম স্প্রেড করে লিম ব্রেডটার মাঝে চাই রায়। আসলে ব্রেডটা কিন্তু খাইতে আপনারা স্যান্ডউইচটা অলওয়েজ গরমা গরম খাওয়ার চেষ্টা করবা, গরম খাইলে এটা ভালো লাগে। এখন আমি এটার মাঝে এক যে রাখছিলাম ওটাও দিলাম। উফরে যেটা দিবা ওটার এক সাইডে লাগাই দিবা মলাহন পাতলা করিয়া একটু।
অখন আমি দুইটা বড়ি লৈছি ভিতরে, অখন আমি কাটি লাম এটারে আগলাস আগলাস করিয়া। আমার স্যান্ডউইচ গুন বানানি হয়ে গেছে দেখতে পারে, আমি কাটি লিছি, আপনারও মরান করিয়া কাটি লিবা হয়ে গেছে গুন। আর একটা স্যান্ডউইচের লাগি লাগবো দুই ধরনের চিজ রাখছি আপনারা দেখতে পারে, ওখানের মাঝে মেয়োনাইজ রাখছি, ব্ল্যাক পেপার রাখছি, আর এখানে আমি দুইটা বয়েল করা এগ রাখছি, আর ফোর স্লাইস ব্রেড আছে এখানের মাঝে, ব্রাউন ব্রেড যেটা ওটা আপনারা চাইলে কিন্তু হোয়াইট ব্রেড দিয়েও করতে পারবা। মানে আমি একঠারে বালা করিয়া ক্রাশ করে লাইম, অমলাখান করিয়া আপনারা ডিমটা বালা করিয়া বাঙ্গি নিবাগে, ওই যখন আমি বাঙ্গি লিছি তখন আমি ডিমটা ওখানের মাঝে অ্যাড করে লাইম। পালা মিক্স করে নিবা চিজ আর ডিম রে মেয়োনিজ রে বালাই। আমার মিক্সিংটা শেষ হয়ে গেছে দেখতে পারা, আমি মিক্স করেছি, এখন আমি এটারে ব্রেডের ভিতরে দিলাম, এটার ভিতরে কিচ্ছু যাইতো না, জাস্ট খালি ওটা দিয়া ফিলিংটাকে দিলাম আমি। এমলান খুঁড়ি আপনারা দিলাইবা, আমার বড়া শেষ হয়ে গেছে দেখতে পারা, এখন আমি ব্রেডটা দিলাইম। আর আমি এই ব্রেডের সাইড খাটি লেছি, তাহলে সাইড খাওয়া পড়ে না, সো সাইড খাটি ফালাইতে পারা, আমি খাটিলি মেটারে। দেখুন কি লাখানো হয়েছে দেখতে পারা। আমার আরও একটা স্যান্ডউইচ বানাইলে, মই এখানে এগ যাইব, আর এখানে টমেটো যাইব, লেটেস যাইব, ইয়ালো চিজ, হোয়াইট চিজ, আর কি কোনবা অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারা, আর ব্রেড যাইব। সো আমি আগে একটারে স্লাইস করে কাটি আনিমগি, আমি ব্রেডের সাইড কাটি লইছি, কাটি এখন আমি এটার মাঝে স্টফিং দিলাম। আপনারা যে মোলা খান যে চাইবা কি আপনারা ইচ্ছা মতো দিলেই তা পারা টফিংটা। একটা দিলে আর আপনারা কেউ যদি চাইতে বাটারও দিতে পারা ব্রেডের মাঝে, তো কিছু মজাও লাগবো খাইতে। সো আমি এবার করছি এটা আপনার উপরে, আমার সেকেন্ড লেয়ারটা মোদান বানাইলাম। এখন আমি রেড চিজ দিয়ে এটা বানাইব, আপনারা চাইলে দুইটা চিজও দিতে পারা, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনারা বেশি চিজ ভালো পাইলে দুটো ওয়ার করতে পারবে। আমি ডিমটা দিলাম, আপনারা যে মলান চাইবা ডিম কাটতে পারা, আপনারা কাছে ডিম কাটার ইয়ে না থাকলে আপনারা কিন্তু নাইফে ইউজ করতে পারা। আমি হোয়াইট চিজটাও এটার মাঝে দিলাম, দিয়ে আমি এটার কাটি আনিম গে। দেখো আমার কাটটা শেষ হয়ে গেছে, কিলো খান হয়েছে, আর আপনারা যদি চান তাহলে মেয়োনাইজও অ্যাড করতে পারা, এটা আপনারা উপরে ডিপেন্ড করে। আমার স্যান্ডউইচ গুন শেষ হয়ে গেছে আপনারা দেখতে পারা, তিনটা ওখানে আছে। আশা করলাম আমার ভিডিওটা আপনারা গেছে ভালো লাগবো, আর যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাইলে আপনারা মাফ করিয়া দিবা। প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম।